আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে কথা বলবো, এই যে আমার মাথার উপরে দেখতেছেন লাউ ধরে আছে, এই লাউ নিয়ে। তো আজকে মোটামুটি আপনার 8 এপ্রিল 2024 তারিখ, রমজান চলতেছে, 28তম রমজান। আমরা আসরের পরে এই ভিডিওটা করতেছি আর কি। তো এই জায়গাতে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, যত লাউ আসছে মানে লাউগুলা এক ধরনের মাছি পোকা ফোঁটা করতেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আপনারা যদি এইটা দেখেন, এই যে এটা দেখেন, এটা পচে গেছে। তারপরে এই যে এখানে এইটা, এই যে এটা দেখলাম পচে গেছে। তো আমরা আরও দেখাবো মাছি পোকা যেগুলো ফোঁটা করছে দেখাবো। তার আগে আমরা একটা এক্সপেরিমেন্ট করতেছি বা একটা পরীক্ষা চালাচ্ছি, সেটা হচ্ছে আমরা কিছু লাউ পলি করে দিব। তো কী কোয়ালিটির লাউ পলি করতেছি, এই যে এই যে এটার ফুল, এটা ফুটে গেছে, এটা মুজে গেছে, মানে এই ফুলটা আর ফুটবে না, এর পরাগায়ন অলরেডি হয়ে গেছে। এই কোয়ালিটির লাউ আমরা মোটামুটি এইটা দিয়ে 14টা আমরা এটা দিয়ে 14টা পলি করতেছি। এই পলির ভিতরে লাউটা ঢুকাই দিলাম, আস্তে করে ঢুকাই দিয়ে আমরা এই মাথাটা একটু মোড়ায় নিয়ে এই একটা স্টেপলার পিন লাগাই দিলাম। এই হচ্ছে লাউয়ের অবস্থান। এটা লাউ যখন একটু বড় হবে তখন আমরা পলিটা খুলে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে যেন মাছি পোকা এটা ফোঁটা না করতে পারে। এই যে আমরা এখানে পলি করেছি, আর এই যে আপনারা যাদের বললাম যে এইটাতে হুল ফোটানোর কারণে এরকম হলুদ হয়ে লাউগুলো শুকায় যাচ্ছে। এই যে যদি ভালো করে আপনারা লক্ষ্য করেন, এই যে এই অবস্থা হয়ে যাচ্ছে লাউয়ের ভিতরে। তো এখানে আমরা মোটামুটি এটা সবে ছোটো গাছ, অনেক লাউ আসছে গাছে। এই যে আমরা এখানেও পলি করছি। তো যেগুলাতে মাছি পোকা আপনার ছিদ্র করে নাই এরকম লাউ দেখে আমরা পলি করেছি। এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের অনেক জালি আছে কিন্তু লাউ আটকাচ্ছে না। যারা মাছি পোকার সাথে যুদ্ধ করে, এই যে লাউগুলো মাছি পোকার সাথে যুদ্ধ করে আটকাইছে, কিন্তু সেগুলো তো মাছি পোকা ছিদ্র করেছে, এই জন্য এরকম উঁচু নিচু হাঁকা বাঁকা হয়েছে। এই যে একদম সুন্দর না, এই যে এগুলাতে মাছি পোকা ছিদ্র করেছে বোঝাই যাচ্ছে, উঁচু নিচু উঁচু নিচু। তারপরে এই যে এই লাউটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এ বাঁকা হয়ে গেছে, এ ছিদ্র ছিদ্র করছে। তো আমরা হচ্ছে এই যে পলি লাগাই দিয়েছি। তো পলি লাগাইছি যেটা আপনার অলরেডি পরাগায়ন হয়ে গেছে, ফুল মুজে যাচ্ছে এরকম লাউয়ে। তো আমরা এই পলি মোটামুটি বললাম আপনাদেরকে, 14টা পলি লাগাইছি। আমরা এটা 7 দিন বা 10 দিন পর এটা দেখবো, আসলে এটা আমরা পরীক্ষা করার জন্য লাগিয়েছি যে আসলে এটা হয় কি না। এই পলি এটা পিয়ারার পলি আর কি, নিচের দিকে ছিদ্র আছে, এই যে দুই সাইডে ছিদ্র আছে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখাই দিব যে আসলে এটা হয়েছে কি হয় নাই। এটা আমাদের যে এক্সপেরিমেন্ট আমরা করার জন্য পলি লাগিয়েছি, এটা আসলে আমরা সফল কি না এটা আমরা জানাবো। তো ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।